أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা সাল্লাম আলাহ বা আদা প্রশংসা আল্লাহ সব তালার জন্য বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ সাল্লাই ওসাল্লামের উপর আল্লাহ সাল্লা আলাই আল্লাহ বারিক আলাই আজকে দিনে বৈঠকের বিষয় হচ্ছে যে জাকাতুল ফেতর এর পরিমাণ কতটুকু হবে جي أن ابن امرا أديك ادي عن ابن عمر رضي الله عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر او صاعا من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين وامر بها ان تؤدى قبل خروج الناس الى الصلاه. رواه البخاري. ইমাম বুখারি রহেমাল্লাহ হাদিস নেছেন এক হাজার পাঁচশত তিন নম্বর হাদিস ইবনে মারদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসালাই সাল্লাম জাকাতুল ফেতর এটা খরচ করেছেন এক সা পরিমাণ একশা পরিমাণ খেজুর হোক অথবা জব হোক অন্য হাদিসে আরও অন্যভাবে এসেছে ইনশাল্লাহ বলবো তো সেটা দাস হোক স্বাধীন ছেলে মেয়ে ছোটো মুসলমানদের সবার উপর সেটা আদেশ করা হয়েছে তারা যেন সালাতে বের হওয়ার পূর্বেই সেটা আদায় করে সালাতে যাওয়ার পূর্বেই তারা যেন সেটা আদায় করে বের করে রাখে এবং বোখারি রহমাল্লা হারিসিন এসছেন আনি রদিয়াল আনহুমা আন্না রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ফারাদা জকাত আল ফিতরে সাহ মিনতামারিন আউসা আন মিন আইরিন আলা কুল্লি হর্রিন আউ আবদিন জাকারিন আউসা আল মুসলিমিন ইব্রদ্দন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে জাকাতুল ফেতর ফরজ করা হয়েছে এক সা পরিমাণ সেটি খেজুর হতে পারে অথবা জব প্রত্যেক দাস এবং স্বাধীন ছেলে হোক মেয়ে হোক মুসলমানদের উপর আল্লাহ রসুলসল্লাহ সাল্লাম سيدا فرس كرسين الله بكو فرس صلى الله عليه وسلم فرس من بخار الله حدث نسين يا خادر پانشو تو نمبر حدث أنا رضي الله عنه يقول كنا نخرج زكاة الفطر صاعا من طعام أو صاعا من شعير أو صاعا من تمر أو صاعا من أقت أو صاعا من زبيب رواه البخاري إمام بخاري رحمه الله يا আবু সাইদ কুদরি থেকে বর্ণিত তিনি বলেন রসল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে আবু সাইদ কুদরি বলছেন যে আমরা আবু সাইদ কুদ্রি বলছেন যে আমরা আল্লাহ আমরা জাকাতুল ফিতর আদায় করতাম খাবার খাবার থেকে একসা পরিমাণ জব হোক অথবা খেজুর অথবা পনির অথবা কিশমিশ আমরা আদায় করতাম হাদিষ্টিমা বখারি রহমাল্লা যিনি এসছেন জি আমাদের এখন যে বিষয়টি হলো যে আমরা খাবার আদায় করবো না টাকা যে হাদিসগুলা থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে এখানে তো আম বলা হয়েছে তো আম তো আম এখানে খাবার কথা বলা হয়েছে খাবার আপনার যে খাবারগুলো তার ভিতরে জব তারপর খেজুর এরপরে আপনার পনির তারপর কিসমিন জি আর যে 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 দেশে আসে তার প্রধান খাদ্য যা আমরা বাংলাদেশে যা আমাদের প্রধান খাদ্য আমরা চাউল খাই তাই চাউল আপনি চাউল দিবেন চাউল দিবেন টাকা নয় টাকা নয় যা সাহাবাদ থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যা বলছেন এবং সাহাবাদ থেকে আমরা যা পাই তিনারা খাদ্য খাদ্য আদায় করতেন খাদ্য আদায় করতেন হাদ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি তাই ওলামা সন্নাগন বলছেন যে একসা পরিমাণ কেউ কেউ বলছেন যে আড়াই কেজি কেউ বলছেন যা আমাদের যে কেজি আমরা দেখি কেউ আবার বলছেন পনেরো তিন কেজি কেউ বলছেন তিন কেজি তো যা হোক ভাততে দেখলাম ইবনে বাজ রহেমাল্লাহ ইবনে ওসাইমিন রহমাল্লাহ ইনাদের কাছাকাছি তিনারা বলছেন প্রায় কাছাকাছি তিন কেজি পরিমাণ তিন কেজি যেটা আমরা জানি কেজি কেজি এই কেজি তিন কেজি পরিমাণ যদিও অনেকে বলেন যে আড়াই কেজি তাহলে আড়াই থেকে তিন কেজি কেউ যদি আদায় করে ইনশাআল্লাহ একজন ব্যক্তির তাহলে তার ফেতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর কেউ যদি আপনার তিন কেজি দেয় যথেষ্ট হয়ে যাবে পনেরো তিন কেজি হলেও ইনশাল্লাহ যথেষ্ট হয়ে যাবে কেউ যদি আড়াই আড়াই কেজি দেয় তাও আদায় হয়ে যাবে যা ওলামা সন্নাগন এভাবে ব্যাখ্যা করছেন তাই আমরা চেষ্টা করব যে ফেতরাতের বিষয়গুলো টাকা না দিয়ে আমরা খাবার দেওয়ার এইভাবে ওলামা সন্নাগন বলছেন জি আর আমরা বিষয়টা হলো যে আমরা ফেতরাগুলো আদায় করব সালাতে যাওয়ার পূর্বেই সালাতে যাওয়ার পূর্বে আপনি বের করে রাখবেন সালাতে যাওয়ার পূর্বেই বের করবেন সালাতে যাওয়ার পূর্বেই বের করবেন আর আদায়ের বিষয় আদায়ের বিষয় আপনি পরে আদায় করতে পারবেন পরে আদায় মানে আদায়ের বন্টন বন্টন আপনি পরে বন্টন করতে পারবেন কিন্তু আদায় অবশ্যই আপনাকে সালাতে বের হওয়ার পূর্বে আপনাকে আদায় করতে হবে আর বন্টন যেটা আমরা বুঝি যে বন্টন দিয়ে দেওয়া দিয়ে দেওয়াটা আপনি সালাতের আদায়ের সালাত আদায় করার পরে বাড়িতে যখন আসবেন তখন আপনি দিতে পারেন অথবা ওলাম হাসান অনেকে বলছেন যে সালাতে যাওয়ার পূর্বেও বন্টন করা যায় বন্টন করা যায় তাই আমরা বিষয়গুলা দেখব যাতে করে আমাদের এই বিষয়গুলা কবুল হয় আল্লাহ সুমাহ হাতাল্লাহ যেন আমাদের ফিতরাগুলা কবুল করেন ফিতরাগুলা কবুল করেন কারণ আল্লাহ সাল্লামের যুগে তিনারা যা আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম করেছেন খাবার যেটা খাবার দিয়েছেন সাহাবারও খাবার দিয়েছেন তাই আমরা এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো আল্লাহ সুমাহ হাতালা যেন আমাদের কবুল করেন আল্লাহ আল্লা তালা যেন আমাদের বিষয়গুলো কবুল করেন ওয়াখ দাওয়ানা আলহামদুলিল্লা রবিল আলমিন ওসলিল্লা নবীন মাহমুদ আলহি ওসহাবিহি আজমাইন